তৃতীয়ত এফডি অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট। ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট হয় তাদের জন্য যারা একটা নির্দিষ্ট সময় অনুযায়ী ব্যাংকে টাকা রাখতে চায়, সেটা 1 বছর হতে পারে, 5 বছরে হতে পারে। ফিক্সড ডিপোজিটে টাকার পরিমাণ অনুযায়ী সুদ দেয়, যেমন 5%, 6% এরকম। ফিক্সড ডিপোজিটে টাকা রাখতে গেলে আপনাকে এককালীন মানে একেবারে যত টাকা রাখতে চান তত টাকা রাখতে হবে, এবং নির্দিষ্ট সময় সেটা 1 বছর থেকে 5 বছরে হতে পারে। কিন্তু এই সময়ের আগে আপনি যদি টাকা তুলে নেন তাহলে ব্যাংক আপনাকে আর সেই সুদ দেবে না, আপনি যত টাকা রেখেছেন শুধু আসল টাকাটাই আপনাকে দেবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে এবং পরবর্তীতে তোমরা আরও কিসের ভিডিও দেখতে চাও।